টু অনলাইন স্টাডি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো ধরনের গভর্নমেন্ট এবং প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন অ্যাকাডেমিক ভ্যাকেন্সি আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার অবশ্যই করুন আজকে আমি তোমাদের সাথে হিন্দু কলেজ তরফ থেকে হিন্দু কলেজের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে নোটিফিকেশান এসেছে সেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পারমানেন্ট পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পারমানেন্ট পোস্টের জন্য নোটিফিকেশান এসেছে হিন্দু কলেজ থেকে সেই হিন্দু কলেজের নোটিফিকেশান নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী রয়েছে পে স্কেল কী রয়েছে পে স্কেল কিন্তু তোমাদের এন্ট্রি যে পে সেটা তোমাদের একেবারে পে লেভেল টেন অর্থাৎ সেভেন পে কমিশন অনুযায়ী তোমাদের দেওয়া হবে সেন্ট্রালের সেভেন পে কমিশন অনুযায়ী তোমাদের দেওয়া হবে অর্থাৎ তোমাদের ফিফটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে তোমাদের এন্ট্রি শুরু হবে দেন তো ওটা তো তোমাদের তো ওটা বেড়ে যাবে এটা পে লেভেল আর একটা বিষয় এটা কিন্তু সম্পূর্ণভাবে পারমানেন্ট সরকারি পারমানেন্ট গভর্নমেন্ট পারমানেন্ট জব অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সেই বিজ্ঞপ্তি এসেছে কোন কোন সাবজেক্ট রয়েছে আমরা দেখে নেব কারণ সাবজেক্টটা ইম্পর্ট্যান্ট আর তার থেকে তোমরা দেখে নেবে যে তোমাদের সাথে সাবজেক্ট যদি ম্যাচ করে তোমরা তাহলে অ্যাপ্লাই করবে এটা হিন্দু কলেজের তরফ থেকে এসেছে এটা ইউনিভার্সিটি অফ দিল্লির আন্ডারে যেহেতু এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের পারমানেন্ট জব কেউ যদি তুমি লোকেট করতে চাও তাহলে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় আরেকটি যেটা বিষয় সেটি হল যে এই যে এখানে যে সাবজেক্টগুলো এসেছে সেখানে কোয়ালিফিকেশন তোমরা একবার দেখে নাও কোয়ালিফিকেশনকে দেখে নিলে নিজেদের সাথে সুইটেবেল থাকলে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা দেখে নাও তোমাদের ডিপার্টমেন্ট কি কি রয়েছে কোন কোন ভ্যাকেন্সি এই তোমাদের এসেছে বোটানি আছে কেমিস্ট্রি রয়েছে বোটানিতে তোমাদের দুটো পোস্ট রয়েছে বোটানিতে দুটো পোস্ট দুটো পোস্ট একটা ইডব্লিউএস এর জন্য পোস্ট আর একটা পিডাব্লিউটির জন্য পোস্ট ঠিক আছে কেমিস্ট্রির জন্য তোমরা দেখে নাও কেমিস্ট্রির জন্য দুটো পোস্ট রয়েছে একটা আনরিজার্ভড অর্থাৎ জেনারেলের জন্য রয়েছে একটা ইডাব্লিউএস এর জন্য রয়েছে ইকোনমিক্সে একটাই পোস্ট দেখো এখানে পোস্টের সঙ্গে কম হবে যেহেতু একটা যে কোনো একটা কলেজের তরফ থেকে নেওয়া হচ্ছে হিন্দু কলেজ থেকে নেওয়া হচ্ছে তো সেখানে পোস্ট সংখ্যা খুব বেশি আশা করো না ইকোনমিক্সের থেকে একটি পোস্ট রয়েছে সেটা ইডাব্লিউএস এর জন্য হিস্ট্রিতে একটি পোস্ট সেটা জেনারেলদের জন্য ম্যাথামেটিক্সেও একটি পোস্ট রয়েছে সেটা জেনারেলদের জন্য ফিলোসফিতে একটি পোস্ট রয়েছে কিন্তু সেটা ইডাব্লিউএস এর জন্য যারা জেনারেলের যারা ইডাব্লিউএস তাদের জন্য রয়েছে পলিটিক্যাল সায়েন্সের তিনটে পোস্ট রয়েছে সব থেকে বেশি এর মধ্যে পলিটিক্যাল সায়েন্সে একটি আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের জন্য একটি ওবিসির জন্য আর একটি পিডাব্লিউডির জন্য ব্যাকেটে এলডি লেখা পি জন্য একটি পোস্ট রয়েছে সেটা একটি এলডি এলডি মানে লোকোমোটোর লোকোমোটোর যেটা ডিসাবিলিটি যেটা রয়েছে ইনক্লুডিং যে সমস্ত তারা নিচে সব দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটাক ভিকটিং ভিক্টিম যারা রয়েছে সব তোমাদের সেই সমস্ত বিষয়গুলো যে ভাগ আছে সেই ভাগগুলো তোমরা দেখে নেবে আর আর একটা তোমাদের পোস্ট রয়েছে স্ট্র্যাটেস্টিকের সেটাও একটি পোস্ট রয়েছে সেটা রয়েছে ও বিসির মধ্যে অর্থাৎ টোটাল তোমাদের বারোটা পোস্ট রয়েছে ঠিক আছে টোটাল বারোটা পোস্ট রয়েছে তার মধ্যে তারা ভাগ করে দিয়েছে কোন ক্যাটাগরিতে কোন ক্যাটাগরি আসবে এবার আমরা দেখে নিচ্ছি কবে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রয়েছে দেখো যারা এখানে সাবজেক্ট যাদের মনে হচ্ছে সুইটেবল রয়েছে যাদের কোয়ালিফিকেশন দেখো কোয়ালিফিকেশন বলতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেক্ষেত্রে তোমাদের ইউডিসি নেট তোমাদের কোয়ালিফাই থাকতেই হবে সব সবসময় থাকে না সব সবসময় ডিজাইরেবেলের মধ্যে তারা ফেলে কিন্তু নেটটা তোমাদের কোয়ালিফাই থাকতে হবে সেটের কোনো কাজ হবে না যেহেতু এটা ইউনিভার্সিটি অফ দিল্লির তরফ থেকে বলছে যাদের নেট আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লিকেশানের যেটা লাস্ট ডেট সেটা কিন্তু রয়েছে চব্বিশ আট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ টোয়েন্টি ফোর্থ অগস্ট এখন অনেকটা ডেট সময় রয়েছে তোমরা ওয়েবসাইটটা যাও এই যে ভিজিট করতে পারো এই ওয়েবসাইট তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই ওয়েবসাইটে গেলেই তোমরা দেখবে যে অ্যাপ্লিকেশান এটা রয়েছে অ্যাপ্লিকেশান তোমরা করে দাও যে তোমাদের যদি কারণ মনে হয় যে তোমরা সুইটেবেল এবং সব থেকে বড়ো কথা যারা রিলোকেট করতে চাও আমি বারবার বলছি রিলোকেট যারা করতে চাও তারাই অ্যাপ্লিকেশন যারা করবে কারণ এখানে হিন্দু কলেজ দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে সুতরাং তোমাদের এই রাজ্য থেকে যারা করছো তাদের রিলোকেট করতেই হবে এই গেল আজকের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে বিজ্ঞপ্তি এই নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট টা